আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। আজ নিয়ে এসেছি আপনাদের সাথে একটি শাকের রেসিপি নিয়ে। আমি এই স্পিনাশের শাক কেমনি রান্না করি, স্পিনাশ এটা ফ্রিজিং স্পিনাশ, এটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন আমি এই শাকটি কীভাবে রান্না করি। আমার এই প্রসেস অনুযায়ী আপনারাও রান্না করে খেয়ে দেখবেন। আমি প্রথমে একটি প্যান নিয়ে এখানে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, আর এর সাথে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে আমি তেলটিকে গরম হওয়ার জন্য ওয়েট করতেছি। আমার তেলটি গরম হয়ে গেছে, এখন আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেস্টটিকে আমি একটু গোল্ডেন ব্রাউন কালার করে একটু ভেজে নিব। পেস্টটি ভাজলে আমার কাছে খুবই টেস্টি লাগে, অন্যরকম একটি ফ্লেভার আসে। যে আমার পেস্টটি গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি এখানে সিম্পল মশলার উপর রান্না করব। দেখেন, দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিব 5 থেকে 6টি কাঁচামরিচ, এর সাথে দিয়ে দিব বড় টুকরোর 1 টুকরো রসুন কুচি করে নিয়ে নিচ্ছিলাম। এখন আমি দিয়ে দেব একটু পানি। মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব, জাস্ট 2 মিনিটের মতো কষিয়ে তারপরে আমি এখানে চিংড়ি মাছ অ্যাড করব। এখানে সিম্পল রান্না, এই রান্নার ভিতর অতিরিক্ত কোনো স্পাইসি লাগে না। 3 মিনিট কষিয়ে তারপরে আমি এখানে চিংড়ি মাছটি দিয়ে দেব। আর এখানে নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, এটা এক্সট্রা আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার ভালো লাগে তাই আমি একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিব কাটা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটি দিয়ে আমি 4 মিনিটের জন্য রান্না করে নিব। আমি এখানে কোনো পানি অ্যাড করব না, কারণ চিংড়ি মাছ থেকে একটু পানি বের হবে, ওতেই আমার চিংড়ি মাছটি কুক করা হয়ে যাবে। এই যে দেখেন, চিংড়ি মাছ থেকে অলরেডি পানি বের হয়ে গেছে। আমি চিংড়ি মাছটা জাস্ট 4 মিনিটের মতো একটু কষিয়ে নিলাম। 4 মিনিট কষানোর পরে আমি শাকটি দিয়ে দেব। চিংড়িগুলো খুবই টেস্টি, মাথাসহ চিংড়ি মাছ। এখন আমি এখানে দিয়ে দিব স্পিনাশগুলো, ফ্রোজিং স্পিনাশ। এটা যে কোনো ফ্রোজিং শাক দিয়ে করতে পারেন, নর্মাল ফ্রেশ শাক দিয়েও রান্না করতে পারেন, কিন্তু প্রসেসটা একই নিয়মে করবেন। আমার বাসায় তো এই শাকটা এই নিয়মে করা হয়, ওরা খুবই পছন্দ করে, আমার মেয়ে এবং হাজবেন্ড ওরা সবাই পছন্দ করে। হয়ে গেছে দেখেন, এখন দিয়ে দেব ধনে পাতা। ধনে পাতাটা দিয়ে আমি 1 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। হয়ে গেছে দেখেন, কত সুন্দর একটি কালার আসছে। আপনারা একবার হলেও ট্রাই করবেন। এই যে আমার রান্না করা শেষ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আমার এই ভিডিওটি এত সময় ধরে আমার সাথে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে হয়তো।
অন্য কোনো ভিডিওর সাথে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই দোয়াই সবার জন্য। আজকের মতোই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।